আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমরা আমাদের আইফোন কিভাবে চোর এবং চুরির হাত থেকে রক্ষা করব। সাধারণত আমাদের ফোনে যে সেটিংসগুলো থাকে বা নর্মাল সেটিংস থাকে, সেটার কারণে কিন্তু যে কেউ আমাদের ফোনটা নিয়ে সে ব্যবহার করতে পারবে, সে বিভিন্ন ফাংশন অফ করতে পারবে বা সে নিজের মতো করে ব্যবহার করতে পারবে। আজকের এই ভিডিওতে আমি কিছু সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো করলে আপনি আপনার ফোনটা চুরির হাত থেকে বা চোরের হাত থেকে রক্ষা করতে পারবেন। যার প্রথমটি হলো হাইট কন্ট্রোল সেন্টার। আমরা এখান থেকে টান দিলে আমাদের এখানে কন্ট্রোল সেন্টার আসে। তো আমরা যদি চাই যে এই কন্ট্রোল সেন্টারটা যখন আমাদের ফোনের লক স্ক্রিন অন থাকবে, মানে আমাদের স্ক্রিন লক থাকবে, তখন এখান থেকে টান দিলে যে কন্ট্রোল সেন্টার আসে এটা আর আসবে না। তো এটা সেট করতে চাইলে আপনাকে চলে যেতে হবে আপনার আইফোনের সেটিংসে। আইফোনের সেটিংসে চলে যাব। আইফোনের সেটিংস থেকে চলে যাব ফেস আইডি অ্যান্ড পাসকোড। যাদের টাচ আইডি সম্বলিত ফোন তারা টাচ আইডি অ্যান্ড পাসকোড এই অপশনে যাবেন, যাদের ফেস আইডি আছে তারা ফেস আইডি অ্যান্ড পাসকোড এটাতে যাবেন। এটাতে ক্লিক করার পরে আপনার যে পাসকোড দেওয়া আছে ফোনে এটা আপনাকে দিতে হবে। পাসকোডটি দেওয়ার পরে আপনার ফেস আইডির যে সেটিংসগুলো আছে সেটা এখানে চলে আসবে। তো এখান থেকে আপনাকে যে সেটিংসটা অফ করতে হবে সেটা হলো কন্ট্রোল সেন্টার। তো এই কন্ট্রোল সেন্টার অপশনটি আপনাকে অফ করতে হবে। এটা যদি আপনি অফ করে দেন তাহলে আপনার ফোন যদি লক স্ক্রিন মোডে থাকে তাহলে কিন্তু আপনার ফোনের যে লক আছে কন্ট্রোল সেন্টারটা এটা কিন্তু কাজ করবে না। তো আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, এই যে দেখুন, এখন আমি যদি এখানে টাচ করি কোনোভাবেই আমার কন্ট্রোল সেন্টারটা আসবে না। তো কন্ট্রোল সেন্টারটা যদি না আসে সেটা সুবিধা কী? কন্ট্রোল সেন্টারটা যদি না আসে তাহলে এইখানকার যে ফিচার্সগুলো আছে এইগুলো সে আর ইউজ করতে পারবে না। কারণ অনেকেই ফোনটা হাতে পেয়ে আগে কী করে, সেটার যে অ্যারোপ্লেন মোড আছে সেটা অফ করে দেয়, ওয়াইফাই অফ করে দেয়, ব্লুটুথ অফ করে দেয়, মানে ফোনটা যেন আর আমরা তার কোনোভাবে খুঁজে না পাই বা কোথায় আছে সেটাও যেন না বুঝতে পারি। তো এই সেটিংসটা করে নিলে আপনার ফোনটি সুরক্ষিত থাকবে এবং কেউ যদি পেয়েও থাকে তাহলে সে ব্যবহার করতে পারবে না। দ্বিতীয় যে সেটিংসটির কথা বলবো সেটি হলো নোটিফিকেশন যে অপশন আছে সেটা হাইড করবেন কিভাবে। সাধারণত আমাদের ফোনে নোটিফিকেশন আসলে আমরা সেটা এখানে দেখতে পারি। তো লক স্ক্রিন থাকা অবস্থায় আপনার ফোনে যদি কোনো নোটিফিকেশন আসে সেটা কিন্তু এখানে শো করবে না। তো এটার জন্য আপনি কিন্তু একটা ছোট্ট সেটিংস করতে পারেন, এটাও সেম সেটিংসের ভিতরে আছে। প্রথমে আমাদের আইফোনের সেটিংসে ক্লিক করতে হবে, ফেস আইডি অ্যান্ড পাসকোড অপশনে ক্লিক করব। দেন এখানে আমাদের যে পাসকোড আছে সেটা দিব, যার ফোনে যে পাসকোড সেট করা আছে সেই পাসকোড দিলে আবার সেমভাবে আপনাকে আগের যে সেটিংসটা দেখিয়েছিলাম সেখানে নিয়ে আসছে। তো এখান থেকে আপনি যদি নোটিফিকেশন সেন্টারটা অফ করে দেন তাহলে কিন্তু আপনার কোনো নোটিফিকেশন এখানে, আপনার ফোন যখন লক স্ক্রিন মোডে থাকবে তখন কোনো নোটিফিকেশন আসবে না। যতক্ষণ না পর্যন্ত আপনি ফোনটি আনলক করবেন তত সময় পর্যন্ত আপনি এই নোটিফিকেশন যে সেটিং যে প্যানেলটা আছে এটা আপনি আর পাবেন না, বা নোটিফিকেশন সেন্টার অপশনটি আপনি পাবেন না। তো নোটিফিকেশন এই সেন্টার অফ করার কারণ হলো যখন আমাদের ফোনে কোনো ওটিপি আসবে বা আমাদের ফোনে লক থাকা অবস্থায় যদি কোনো ওয়ান টাইম পাসওয়ার্ড আসে বা যে কোনো কোড আসে, সেটা যে ফোনটি ট্রাই করতেছে পাসওয়ার্ডটা ভাঙার জন্য সে কিন্তু ওই কোডটা দিয়েই ভাঙতে পারবে। বাট আপনার যদি নোটিফিকেশন অপশনটা অফ থাকে তাহলে সে পাসওয়ার্ডটি আর দেখতে পারবে না। এরপরে যে সেটিংসের কথা বলবো সেটি হলো আইফোনের লক স্ক্রিন পাসকোড আমরা যেটা ইউজ করি এটা আরেকটু স্ট্রং হতে হবে। সাধারণত আমরা ফোন নাম্বারের শেষের সংখ্যা বা আমাদের ডেট অফ বার্থ বা আমাদের এরকম ছোটোখাটো যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেটার সাথে সংযুক্ত রাখি। যেমন অনেকেই ফোন নাম্বারের শেষের সংখ্যা, প্রথমের সংখ্যা এগুলা ইউজ করে থাকেন। তো এগুলা ইউজ করলে দেখা যায় কি, সে আপনার সাথে খুব পরিচিত বা আপনাকে চিনে বা জানে, তখন সে কি করে আপনার ওই ফোনটা পাওয়ার পরে সে বারবার ট্রাই করে। তো কিছু সময় পরপর থেমে থেমেও আবার অনেক সময় ট্রাই করে। তো ট্রাই করলে দেখা যায় যে আপনি যে পাসকোডটি দিয়েছিলেন সেটা সে জেনে গেছে বা বুঝতে পারছে, এক পর্যায়ে আপনার ফোনটা খুলে যায়। তো আপনাকে অবশ্যই আপনি যে পাসকোডটি ব্যবহার করবেন সেটি স্ট্রং হতে হবে, সেটি আননোন হতে হবে, যেন যে কেউ ট্রাই করলে খুলে না যায়। এরপরের যে সেটিংসটির কথা বলবো সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত আমাদের ফোনটা ব্যবহার করি নর্মাল সেটিংসে, যার কারণে
কোথায় কে আছে এটা আমরা বুঝতে পারি না। কিন্তু এই যে সেটিংসটির কথা বলবো, এটি আপনার ফোন যদি হারিয়ে যায় সেক্ষেত্রে তার জন্য খুব কষ্টকর হবে আপনার এই ফোনটি খুলে ব্যবহার করা বা যে কোনোভাবে ব্যবহার করা। কারণ আমরা জানি যে ফোনটা পাওয়ার পরে সে হয় ফ্ল্যাশ মারবে বা কোনো কিছু করবে, কম্পিউটারে দিয়ে ট্রাই করবে, পাসওয়ার্ডটি ভাঙার ট্রাই করবে বা বিভিন্নভাবে চেষ্টা করতে পারবে। তার জন্য আমরা আগে থেকেই একটি সেটিংস করে রাখবো যেন সে কম্পিউটারে কানেক্ট করলেও আপনার ফেস আইডি বা পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত সে ফোনটি ব্যবহার না করতে পারে। তো এর জন্য আমরা চলে যাব আমাদের আইফোনের সেটিংসে। সেটিংস থেকে আমরা চলে যাব আমাদের যে ফেস আইডি অ্যান্ড পাসকোড আছে এই অপশানে। এখানে আসার পরে আমাদের যে ফেস আইডি বা পাসকোড দেওয়া আছে সেটা দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। সেম সেটিংসের ভিতরে এটাও আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি অ্যাক্সেসরিজ অপশন আছে। তো অ্যাক্সেসরিজ অপশন অফ করে দিবেন, এটা যদি অন থাকে তাহলে অফ করে দিবেন। অফ করে দিলে সুবিধা হবে, যত সময় না পর্যন্ত আপনার ফেস আইডি বা পাসকোড দিবেন তত সময় পর্যন্ত কেউ যদি ইউএসবি কেবল দিয়ে আপনার ফোনটি তে প্রবেশ করতে চায় তাহলে করতে পারবে না। সাধারণত আমাদের কিন্তু এটা অন করা থাকে, তো আপনারা সবসময়ের জন্য এটা অন করে অফ করে রাখবেন, অ্যাক্সেসরিজ অপশনটি অফ করে রাখবেন। আইফোনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি সেটিংস হলো ফাইন্ড মাই আইফোন। প্রত্যেকটা আইফোনের সাথে ফাইন্ড মাই আইফোন সিস্টেম চালু আছে। আপনার ফোন হারিয়ে গেলে আপনার ফোনের লোকেশন কোথায় আছে, লাস্ট লোকেশন সেটা দেখতে পাবেন, বা আপনার ফোন কোথায় আছে এখন সেটাও ফাইন্ড মাই আইফোনের মাধ্যমে দেখতে পাবেন। তো আমরা ফাইন্ড মাই আইফোন অপশনটি অন করব কিভাবে সেটা দেখে নিই। প্রথমে চলে যাব আইফোনের সেটিংসে। সেটিংস থেকে আমরা চলে যাব আমাদের যে অ্যাপেল আইডি প্রোফাইল আছে সেখানে। জাস্ট অ্যাপেল আইডি প্রোফাইলে ক্লিক করব। করার পরে এখানে আমরা ফাইন্ড মাই আইফোন অপশন দেখতে পাবো। ফাইন্ড মাই আইফোন অপশনে আমরা ক্লিক করব এবং এখানে আমরা দেখব যে আমাদের ফাইন্ড মাই আইফোন অপশনটি অফ আছে। তো আমরা এটা অন করে দিব। এটা অন করে দেওয়ার পরে আপনার এখানে দুই তিনটা অপশন আসবে। এখানে আপনাকে অবশ্যই সেন্ট লাস্ট লোকেশন এটা অন রাখতে হবে, তাহলে কেউ যদি আপনার ফোনটা বন্ধও করে লাস্ট যে সময় বা চার্জ চলে যায় সেই সময়ে কোথায় আসে ফোনটি সেটা আপনি বের করতে পারবেন। আপনার যে অ্যাপেল আইডি আছে ওই অ্যাপেল আইডিতে একটি নোটিফিকেশন যাবে বা মেইলে আপনার নোটিফিকেশন যাবে যে আপনার ফোনটির লাস্ট লোকেশন হলো এখানে। তো এই অপশনটাও সেক্ষেত্রে আপনাকে অন রাখতে হবে। সবশেষ যে সেটিংসটির কথা বলবো সেটা হলো নোটিফিকেশন প্রিভিউ। আমি এর আগে যেটির কথা বলেছিলাম সেটি একবারে নোটিফিকেশন যে সেন্টার থাকে সেটা আপনারা কীভাবে ডিজেবল করবেন সেটা দেখাইছি, বাট এখন যেটা দেখাবো সেটা হলো আপনার নোটিফিকেশন সেন্টার আপনি যদি এখানে অন রাখেন তারপরেও আপনার যে নোটিফিকেশন আসবে সেটাকেও প্রিভিউ করতে পারবে না বা সেটাকেও দেখতে পারবে না। এর জন্য চলে যাব আইফোনের সেটিংসে। আইফোনের সেটিংস থেকে চলে যাব নোটিফিকেশন অপশনে। নোটিফিকেশন অপশনে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি শো প্রিভিউস এই অপশনটি। তো এটাতে আমরা ক্লিক করব। করার পরে এখানে আমাদের তিনটা অপশন আছে। প্রথমটা হলো সব সময়ের জন্য, দ্বিতীয়টা হলো যখন আমরা আনলক করব সেই সময় মেসেজটি দেখা যাবে বা নোটিফিকেশনটি প্রিভিউ করা যাবে, তৃতীয়টি হলো কোনো সময়ের জন্য না। তো আমরা এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে রাখব ওয়েন আনলক। যখন আমাদের ফোনটি আনলক হবে তখনই আমরা এটার যে কী মেসেজ এসেছে, কী কোড এসেছে সেটা আমরা প্রিভিউ করতে পারবো। এই সেটিংস যদি আপনারা করে রাখেন তাহলে যদি কোনো চোর আপনার ফোন নিয়ে নেয় তারপরে কিন্তু আপনার ফোনটি আর ব্যবহার সে করতে পারবে না, সে আবার বাধ্য হয়ে হয়তো বা আপনার কাছে ফোনটি ফ্রিয়ে দিবে। তবে যে সেটিংসগুলোর কথা বললাম এগুলো যদি আপনি ইজিভাবে না নিতে পারেন তাহলে চালু রাখার দরকার নাই, তবে চেষ্টা করবেন যত সম্ভব আপনার ফোনটাকে সিকিউর রাখার জন্য। কারণ আপনার ফোনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে যেটা অন্য কেউ যদি পেয়ে যায় তাহলে আপনারই সমস্যা। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।